পাঁচ ৰাজ্যৰ বিধানসভা নিৰ্বাচনত কংগ্ৰেছৰ শোচনীয় প্ৰদৰ্শনৰ পিছত প্ৰশ্ন উত্থাপন হৈছে কংগ্ৰেছৰ নেতৃত্বক লৈ। উত্তৰ প্ৰদেশ, গোৱা, উত্তৰাখণ্ড, মণিপুৰ আৰু পঞ্জাৱত শোচনীয় প্ৰদৰ্শনৰ পিছত দলটোৰ পতনৰ পথ প্ৰশস্ত কৰিলে। ভাৰতৰ ৰাজনীতিৰ পৰা কংগ্ৰেছ দল লাহে লাহে নিশ্চিন্ত হোৱাৰ ইংগিত দিছে পাঁচ ৰাজ্যৰ নিৰ্বাচনী ফলাফলে। নিৰ্বাচনত পাঁচখন ৰাজ্যৰ এখনতো বিছৰ ডেউনা পাৰ কৰিব নোৱাৰিলে ষাঠি বছৰে ভাৰতক শাসন কৰা দলটোৱে। এই নিৰ্বাচনী ফলাফলে ভাৰতৰ ৰাজনীতিৰ লগতে কংগ্ৰেছৰ দলীয় ৰাজনীতিতো গান্ধী পৰিয়ালৰ প্ৰাসংগিকতা নথকাটোৱে প্ৰমাণ কৰিছে। এসময়ত কংগ্ৰেছৰ দুৰ্গখ্যাত উত্তৰ প্ৰদেশত কংগ্ৰেছৰ ভেটি প্ৰায় উচন হৈ পৰিল। 2017 চনত 7খন আসন লাভ কৰা কংগ্ৰেছ দলে এইবাৰ মাত্ৰ 2খন আসনতে সন্তুষ্ট থাকিবলগীয়া হ'ল। এইবাৰৰ নিৰ্বাচনত 5খন আসন হেৰুৱালে কংগ্ৰেছে। একেদৰে পঞ্জাব আৰু গোৱা, উত্তৰাখণ্ড, মণিপুৰতো অসম এসময়ত গণভিত্তি থকা কংগ্ৰেছ দলক এইবাৰ সাংঘাতিক ধৰণে ৰাজ্য নৎসাত কৰিলে। প্ৰায় কংগ্ৰেছ শূন্য হৈ পৰিছে 5খন ৰাজ্যতে। ৰাহুল গান্ধীৰ বিফলতাৰ পিছত প্ৰিয়ংকা গান্ধীক কংগ্ৰেছ দলে উত্তৰ প্ৰদেশ নিৰ্বাচনত নেতৃত্ব দি আগবঢ়াই দিছিল যদিও ৰাজ্য প্ৰত্যাখ্যান কৰে প্ৰিয়ংকা গান্ধীৰ নেতৃত্বক। ক্ৰমাৎ ভাৰতৰ ৰাজনীতিত কমি আহিছে গান্ধী পৰিয়ালৰ প্ৰভাৱ। দলীয় অন্তঃকণ দলতো কংগ্ৰেছৰ পতনৰ অন্যতম এক দিশ হিচাপে পৰিগণিত হৈছে। আৰু এই মুহূৰ্তত আমাৰ সতীৰ্থ সাংবাদিক বিষ্ণুজ্যোতি শইকীয়া আমাৰ সৈতে পোনপটীয়া সম্প্ৰচাৰ সংযুক্ত হৈছে। আমি ফহীয়া কথাখিনি আলোচনা কৰিম। বিষ্ণুজ্যোতি শইকীয়া, আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ। প্ৰথম প্ৰশ্ন আপোনালৈ, এতিয়া কংগ্ৰেছৰ ভৱিষ্যত কি? চাওক কৃপাঞ্জল, প্ৰায় 60টা বছৰে ভাৰতক শাসন কৰি থকা কংগ্ৰেছ দল বৰ্তমান সময়ত যদি আপুনি চাই, শেহতীয়া কালি যি নিৰ্বাচনৰ ভোট গণনা হ'ল তাৰপিছত যদি আপুনি চাই যে 5খন ৰাজ্যৰ নিৰ্বাচনতে কংগ্ৰেছ প্ৰায় শূন্য হৈ পৰিছে, প্ৰায় ভেটি উচন হোৱাৰ পথত কংগ্ৰেছ দল। এসময়ত উত্তৰ প্ৰদেশ কংগ্ৰেছৰ ঘাটি বুলি কোৱা হৈছিল, একেদৰে পঞ্জাবত চৰকাৰ আছিল, উত্তৰাখণ্ডত আছিল, গোৱাতো তেওঁলোকে চৰকাৰ গঠন কৰিছিল বা মণিপুৰতো তেওঁলোকে চৰকাৰ গঠন কৰিছিল। কিন্তু শেহতীয়া যি নিৰ্বাচনৰ ফলাফল বা আন আন যি আমি দেখিলোঁ, বা অসমৰ ক্ষেত্ৰতে যদি কওঁ পঞ্চায়ত নিৰ্বাচনৰ ফলাফলেই হওক, কংগ্ৰেছে যেনেধৰণে গণভিত্তি হেৰুৱাইছে বা লাহে লাহে পতনৰ দিশে আগবাঢ়িছে দলটো, কাৰণ তেওঁলোকৰ পূৰ্বৰ যি গণভিত্তি আছিল সেই গণভিত্তি লাহে লাহে হ্ৰাস পাইছে। আৰু 5খন ৰাজ্যত অতি লজ্জাজনকভাৱে, অতি দুখজনকভাৱে কংগ্ৰেছ দলে 20ৰ দেউনাই অতিক্ৰম কৰিব নোৱাৰিলে এইবাৰৰ যি 5খন ৰাজ্যৰ নিৰ্বাচন হ'ল। লক্ষণীয়ভাৱে 2017 চনত যি উত্তৰ প্ৰদেশ নিৰ্বাচনত কংগ্ৰেছ দলে 7খন আসন লাভ কৰিছিল, কিন্তু এইবাৰ যদি চাবলৈ যোৱা যায় মাত্ৰ 2খন আসনতে সন্তুষ্ট থাকিবলগীয়া হ'ল। অৰ্থাৎ কংগ্ৰেছ দলে 5খন আসন তেওঁলোকে এইবাৰ হেৰুৱাবলগীয়া হ'ল। গোৱা বিধানসভালৈ আমি যদি চাওঁ, গোৱাত তেওঁলোকে এইবাৰ 12খন আসন লাভ কৰিলে। একেদৰে পঞ্জাবলৈ যদি চোৱা যায় তেওঁলোকে মাত্ৰ 18খন আসনতে সীমাবদ্ধ থাকিবলগীয়া হ'ল। মণিপুৰলৈ যদি চাবলৈ যোৱা যায় 5খন আসন সীমাবদ্ধ থাকিবলগীয়া হ'ল। উত্তৰাখণ্ডত এসময়ত চৰকাৰ আছিল কংগ্ৰেছৰ, কিন্তু তাতো তেওঁলোক মাত্ৰ 18খন আসনতে সীমাবদ্ধ থাকিবলগীয়া হ'ল। এই আচলতে কংগ্ৰেছৰ এই যি বিপৰ্যয় বা কংগ্ৰেছ মুক্ত ভাৰতৰ বাবে যি বিজেপিৰ যি কেম্পেইন বা যি তেওঁলোকে প্ৰচেষ্টা চলাইছে সেয়াই আচলতে কাৰণ বুলি ক'ব নোৱাৰে। কাৰণ কংগ্ৰেছৰ যি অন্তৰ্কণ্ডল আছে, দলীয় অন্তৰ্কণ্ডল, পৰিয়ালকেন্দ্ৰিক ৰাজনীতি বা তেওঁলোকৰ যি প্ৰাৰ্থী নিৰ্বাচনৰ যি খেলি মেলি বা তেওঁলোকৰ মাজত যি উত্তৰাখণ্ডত হৰিশ ৰাৱতে যেতিয়া গৈ আপোনাৰ নৱজিৎ সিং সিদ্ধু আৰু অমৰিন্দৰ সিঙৰ যুদ্ধখন ভাগিব লগা হ'ল, সেইকাৰণে উত্তৰাখণ্ডত তেওঁ হাৰিব পাৰে নেকি? কাৰণ তেওঁ যথেষ্ট প্ৰিয় আছিল, প্ৰিয় ৰাজনীতিক আছিল কিন্তু উত্তৰাখণ্ডৰ। নহয় চাওক, প্ৰিয় ৰাজনীতিক আপুনি কোৱা কথাটো নুই কৰিব নোৱাৰে, এয়া এক সম্ভাৱনা। কাৰণ কংগ্ৰেছ দলে যেনেধৰণে তেওঁলোকৰ নিৰ্বাচনৰ ৰণনীতি প্ৰস্তুত কৰিবলগীয়া হৈছিল বা আচলতে তেওঁলোকৰ যেনেধৰণৰ নেতৃত্ব দি আগবঢ়াই নিব লাগিছিল দেশখনক বা ৰাজ্যখনৰ নিৰ্বাচনসমূহত, তেনেধৰণে কংগ্ৰেছ দলে ৰাজ্যৰ ৰাজনীতিৰ ৰণনীতি প্ৰস্তুত কৰাৰ হয়তো কোনোবাখিনি নহয় কোনোবাখিনিত হয়তো বিফল হ'ল, যাৰ বাবে তেওঁলোকে ইখনৰ পিছত সিখন ৰাজ্যত তেওঁলোকে নিৰ্বাচনত এনেধৰণে পৰাজয় বৰণ কৰিবলগীয়া হ'ল আৰু এক শোচনীয় পৰাজয় বৰণ কৰি তেওঁলোকে নিশ্চিন্ন হোৱাৰ পথত তেওঁলোক আগবাঢ়িল। আপুনি অসমৰ ক্ষেত্ৰত যদি চায়, মণিপুৰৰ ক্ষেত্ৰত চায়, যদি গোৱাৰ ক্ষেত্ৰতো চায় বা আন আন যিকেইখন ৰাজ্যত নিৰ্বাচন হ'ল, তেওঁলোকৰ যি ৰণনীতি আছিল কংগ্ৰেছৰ, তেওঁলোকে যেনেধৰণে ইছ্যু বা যি ধৰণৰ সমস্যা আছিল সেই সমস্যাসমূহ যেনেধৰণে তেওঁলোকে ৰাজ্যৰ আগলৈ দাঙি ধৰিব লাগিছিল তেনেধৰণে দাঙি ধৰিব নোৱাৰিলে, বা তেওঁলোকৰ যি নেতৃত্ব আছিল শীৰ্ষ নেতৃত্ব সেই গোটেই সামগ্ৰিক যি সমস্যা আছিল বা বিষয়খিনি আছিল তেওঁলোকে আগবঢ়াই নিব নোৱাৰিলে, যাৰ বাবে তেওঁলোকৰ ৰাজনৈতিক ভৱিষ্যতত এই নিৰ্বাচনী ফলাফলে কি প্ৰভাৱ পেলাব?
সব কৃপাঞ্জল ইয়ার পূর্বে রাহুল গান্ধীক দায়িত্ব দিয়া হয়েছিল, কংগ্রেসের নেতৃত্ব দিয়া হয়েছিল, তাকে সভাপতির পদ দিয়া হয়েছিল, কিন্তু কেবাটাও নির্বাচনত যেতিয়া ভাল ফলাফল প্রদর্শন করব নয়, পরবর্তী সময় উত্তর প্রদেশ আগবাই দিয়া হয়েছিল প্রিয়ঙ্কা গান্ধীক, কিন্তু প্রিয়ঙ্কা গান্ধীও মূর্খত গে রাহুল গান্ধীতক অতি শোচনীয় প্রদর্শনে দেখালে, যেহেতু পাঁচখন আসন এইবারের নির্বাচনত হেরুবল হল, গতি গান্ধী পরিয়ালের যালকেন্দ্রিক রাজনীতি বা গান্ধী পরিয়ালের যাসঙ্গিকতা আছিল ভারতের রাজনীতিত, সেই প্রাসঙ্গিকতা লাহে লাহে নাইকিয়া হবলে ধরেছে, আর এইবারের যাঁচ রাজ্যের নির্বাচন সেই নির্বাচনে স্পষ্টভাবে উদঙাই দিলে যে গান্ধী পরিয়ালের প্রাসঙ্গিকতা ভারতের রাজনীতিত ক্রমান্বয়ে নোহা হয়েছে, বা কংগ্রেসের যালকেন্দ্রিক রাজনীতির কথা বহু সময় অভিযোগ করে বা বহু লোকে ইয়াকে চর্চা করে যে গান্ধী পরিয়ালের পরিয়ালকেন্দ্রিক রাজনীতি বা কংগ্রেসের পরিয়ালকেন্দ্রিক রাজনীতি, আসলে এই রাজনীতির প্রতি হয়তো রাইজ বিতুষ্ট হয়েছে বা হতাশা হয়েছে, যার বাবে হয়তো আন আন দলক আদরি রবল হয়েছে, আর কংগ্রেসের এনে ধরনের শোচনীয় পরাজয় হয়েছে, আর প্রিয়ঙ্কা গান্ধীক যে ধরনের আগবাই দিছিলে রাহুল গান্ধীর পিছত, প্রিয়ঙ্কা গান্ধীও মূরত গিয়ে বিফল হল, আর বর্তমান যদি কবলে যায় কংগ্রেসত এনে ধরনের হয়তো নেতা নাই যিয়ে নাকি কংগ্রেস দলটক আগবাই নিব, আর যদিও আছে হয়তো সেয়া গান্ধী পরিয়ালের যে পরিয়ালকেন্দ্রিক রাজনীতির বাবে হয়তো ওলাই আহিব পৰা নাই, যার বাবে কংগ্রেস দল আজি পতনের দিকে আগবাড়িছে বলে কলেও ভুল কোৱা নহব কৃপাঞ্জল। নিশ্চয়, আর বিকল্প হয়তো রাইজে বিচারিবলে চেষ্টা করব। ধন্যবাদ জানাইছো বিষ্ণু শইকীয়া আপনার নিউজ ডেস্কর পৰা, সেয়া আমার সতীর্থ সাংবাদিকে ইতিমধ্যে এইখানে কথার উপর আলোকপাত করলে যে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনত কংগ্রেসের শোচনীয় প্রদর্শন কি কারণত হব পারে, সম্ভাবনা কি কি? কোকরাঝারত আরক্ষীর পুনের এনকাউন্টার, গাঞ্জা সরবরাহকারীক আরক্ষী করেছে এনকাউন্টার, পুয়তি নিশা কোকরাঝারের বনগাঁওত আরক্ষীর জিম্মার পলায়নের চেষ্টা চলাওতে গুলিবিদ্ধ করে গাঞ্জা সরবরাহকারী আরিফ খানক, বৃহস্পতিবারে নিশা গাড়িসহ পেকেটসহ 105 কেজি গাঞ্জা জব্দ করেছিল গাড়ির চালক তথা সরবরাহকারী আরিফ খানে, আর কিছু গাঞ্জা লুকিয়ে রাখিছিল আর সেই কথা স্বীকার করেছে জেরাত, পিছত গাঞ্জা উদ্ধার করবলে যাওতে আরক্ষীর জিম্মার পলায়ন করতে আরক্ষী গুলিচালনা করে, ইপিনে সকলো তথ্য গাব দিয়ার বাবে দুর্বৃত্তই বৃহস্পতিবারে নিশা আরক্ষীর জিম্মাত থাকা গাঞ্জা কড়িওয়া ট্রাকখনত অগ্নিসংযোগ করে, ইতিমধ্যে আহত আরিফ খানক বরপেটা চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। আমি কোকরাঝারের খবর জানাইছো আরক্ষীর গুলিত আহত হয়েছে আরিফ খান, পুনের আরক্ষী চলাবলগা হয়েছে গুলি, আরক্ষীর অ্যাকশন, গাঞ্জা সরবরাহকারীক এনকাউন্টার করবলগা হয়েছে, পুয়তি নিশা কোকরাঝারের বনগাঁওত আরক্ষীর জিম্মার পলায়নের চেষ্টা করেছিল গুলিবিদ্ধ এইটো আরিফে, বৃহস্পতিবারে নিশা গাড়িসহ 105 কেজি গাঞ্জা জব্দ করা হয়েছিল গাড়ির চালক তথা সরবরাহকারী আরিফ খানে, কিছু গাঞ্জা লুকুয়াই রাখা বলে জেরাত স্বীকার করেছিল, সেই লুকুয়াই রাখা গাঞ্জাখিনি উলিয়াবলে যাওতে আরক্ষীর জিম্মার পলায়নের চেষ্টা করেছিল, আর তারপাশতে গুলিচালনা করবলে বাধ্য হয় আরক্ষীয়ে। সুরজ বসুমতারীর সঙ্গে ফোনযোগে সংযুক্ত হয়েছে কোকরাঝারের সাংবাদিকগুলির সঙ্গে, সুরজ আরো অধিক জানিব বিচারিম আপনার। হয় প্রাঞ্জল, রাজ্যের বিভিন্ন প্রান্তত গাঞ্জার যে অবৈধ ব্যবসায়ী, সেই অবৈধ ব্যবসায়ীর বিরুদ্ধে আরক্ষীয় কঠোর স্থিতি গ্রহণ করা পরিলক্ষিত হয়েছে, তার মাজতে কোকরাঝার জেলার আর পশ্চিমবঙ্গের সীমান্তর যে শিমলটাপু, শিমলটাপু উপ আরক্ষী চকীর অন্তর্গত দনগাঁওত কালি পুয়তি নিশা আরক্ষী সূত্রে হওয়া এক সংঘর্ষত এগারী গাঞ্জা সরবরাহকারী আহত হওয়া বলে ইতিমধ্যে আরক্ষী সূত্রে প্রকাশ করেছে, আর যাকী গাঞ্জা সরবরাহকারী আহত হয়েছে তেওঁৰ নাম আরিফ খান বলে ইতিমধ্যে আরক্ষী জানিব দিছে, আর আরক্ষী আরো জানিব দিছে যে যাকী আর গাঞ্জা সরবরাহকারী আহত হয়েছিল আরক্ষীর কবল পৰা পলার চেষ্টা করেছিল, আর আরক্ষী বাধ্য হয়ে গুলিচালনা করবল হয় আর ফলত আরিফ খান আহত হয়। সুরজ, আরিফ খানের ইতিমধ্যে যাকী আরিফ খান বরপেটা চিকিৎসা মহাবিদ্যালয় প্রেরণ করা হয়েছে, আর উক্ত চিকিৎসালয়খনতে চিকিৎসা চলাই আছে বলে আরক্ষী জানিব দিছে, আর কোকরাঝার জেলা আরক্ষী অধীক্ষকে হয়তো আজি সেই সমগ্র ঘটনার উপর এক সংবাদমেল সম্বোধন করব পারে বলে ইতিমধ্যে আরক্ষীর একটা বিশেষ সূত্রে জানিব দিছে প্রাঞ্জল। আর নিশ্চয় যেখানে লুকুয়াই থাকা হয়েছিল বলে কৈছিল, যেখানে লুকুয়াই থাকে গাঞ্জাখানি সেখানে বিচারিবলে গেছিল আরিফ খানের সঙ্গে আরক্ষীর দলটো, লুকুয়াই থাকা গাঞ্জাখানি উদ্ধার হয়েছে? হয়, যে আর এখন তাতে রহস্য জনক এখন গাড়ি আসে, এখন ট্রাক আসে, সেই গাড়িখনত আরো অধিক গাঞ্জা লুকুয়াই রাখিছিল, সেইখিনি কিন্তু আরক্ষীয়ে উদ্ধার করব গৈছিল, কিন্তু সেইখিনিও যাকী আরিফ খান জ্বলাই দিয়া বলে ইতিমধ্যে আরক্ষীয়ে জানিব দিছে। ধন্যবাদ সুরজ বসুমতারী, সেয়া আসলে আমার কোকরাঝারের সাংবাদিকগুলি ইতিমধ্যে জানাইছে স্বাস্থ্যের অবস্থা এটা
সুরজ খানের কিছু পরিমাণে হয়তো উন্নত আর পরবর্তী সময় আমি আরো অধিক খবর জানাবলে সক্ষম হম। পাঁচ রাজ্যের নির্বাচনত বিজেপির চমকপ্রদ জয়, মোদীর ম্যাজিক আর যোগীর যাদুরে উত্তর প্রদেশকে ধরে উত্তরাখণ্ড, মণিপুর আর গোয়াত সরকার গঠনের দিকে আগবাড়িছে বিজেপি। বিরোধী দলসমূহ এক প্রকার নস্যাত করে পাঁচ রাজ্যের নির্বাচনত চারি রাজ্যতে বিজয় সাব্যস্ত করেছে বিজেপি। উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড একরাহে দুবারক শাসনলে আহিল, অভিলেখ রচিছে এটা বিজেপি। এই জয়ের পিছতে সমগ্র দেশত বিজেপির শিবিরত ব্যাপক আনন্দ উল্লাস দেখিলে পাওয়া গেছে। বিজেপির সকল নেতাকর্মীক ধন্যবাদ জানাইছে প্রধানমন্ত্রী মোদীয়ে। দিল্লির বিজেপির মুখ্য কার্যালয়ের কার্যকর্তাসকলক সম্বোধন করে সকলকে এটিয়ারপ্রায় হাতে কামে লাগি যাবলে আহ্বান জানাইছে তেখেতে। রাজনৈতিক বিশ্লেষকসকলের মতে পাঁচ রাজ্যের নির্বাচনের এই ফলাফলে 2024 লোকসভা নির্বাচনের ফলাফলও স্পষ্ট করে তুলিছে। মোদী আর যোগীর যুতিয়ে 2024 বিজেপির বিজয়ের রথযাত্রা অব্যাহত রাখব বলে রাজনৈতিক বিশ্লেষকসকলে মন্তব্য করেছে। প্রধানমন্ত্রীগার ভাষ্য আগবাম ভারত মাতা কি উৎসব কা দিন হারত কে লোকতন্ত্র কে লিয়ে হ্যাঁ চুনাও মে হিসা লেনে বালে সবই মতদাতাওয়া কো বহুত বহুত বধাই দেতা হুঁ। উনকে নির্ণয় কে লিয়ে মতদাতাওয়া কা আভার ব্যক্ত করতা হুঁ। বিশেষ রূপ সে হমারি মাতাও বহনো নে হমারে যুবাও নে জিস প্রকার ভারতীয় জনতা পার্টি কো ভরপুর সমর্থন দিয়া হো আপনে আপ মে বহুত বড়া সন্দেশ মুঝে ইস বাত কা ভি সন্তোষ হ্যা কি ফার্স্ট টাইম ভোটার্স নে বড় চড়কর মতদান মে হিসা লিয়া আর ভাজপা কি জিত পক্কি কি ইন চুনাও মে কড়ি মেহনত কি হমারে কার্যকর্তা জনতা জনার্দন কা দিল জিতনে মে জনতা জনার্দন কা বিশ্বাস জিতনে মে সফল রহে আর পুরে পার্টি কা নেতৃত্ব জিনোনে কিয়া কার্যকর্তাও নে কো জিনোনে লগাতার মার্গদর্শন কিয়া এসে হমারে রাষ্ট্রীয় অধ্যক্ষ শ্রীমান জগত প্রকাশ নড্ডা জি কো ভি মে বহুত বহুত অভিনন্দন করতা হুঁ, বহুত বহুত বধাই দেতা হুঁ। পার্টি কে হর ছোটে মোটে সবই কার্যকর্তাও নে উনকে অথক পরিশ্রম সে আজ এনডিএ কে লিয়ে জিত কা চৌকা লগায়া হ্যায়। উত্তর প্রদেশ নে দেশ কো অনেক প্রধানমন্ত্রী দিয়ে লেকিন পাঁচ সাল কা কার্যকাল পুরা করনে বালে কিসি মুখ্যমন্ত্রী কে দোবারা চুনে জানে কা যে পহলা উদাহরণ হ্যায়। তিন রাজ্য ইউপি, গোয়া আর মণিপুর মে সরকার মে হোনে কে বাবজুদ বিজেপি কে ওয়ার্ড শেয়ার মে বৃদ্ধি হুই হ্যায়। বিতে বর্ষো মে হমনে গভর্নেন্স ডিলিভারি সিস্টেম তো বেহতর কিয়া হি সাথ সাথ পুরি প্রক্রিয়া মে পারদর্শিতা ভি লায়ে হ্যায়। ভাজপা গরিব কো ভরোসা দেতি হ্যায় কি প্রত্যেক গরিব তক সরকার নে নির্ণয় কিয়ে হুই সুবিধায় জরুর পৌঁছেগি আর মে গরিব কে ঘর তক উসকা হক পৌঁছায়ে বিনা চ্যান সে বৈঠনে বালা ইনসান নহি।
জনগোষ্ঠীয় সংস্কৃতিৰে জীপাল হল গোৱালপাৰাৰ ৰেণ্ডু পেণ্ডু হাছো গোৱালপাৰাৰ মাকুৰিৰ ৰেণ্ডু পেণ্ডু পাহাৰত তিনিদিনীয়া বৰ্ণাঢ্য কাৰ্যসূচীৰে অনুষ্ঠিত ৰভা হাছং সাংস্কৃতিক সমাৰোহৰ সফল সামৰণি আঠ মাৰ্চৰ পৰা অনুষ্ঠিত হোৱা ৰভা হাছং সাংস্কৃতিক সমাৰোহৰ সামৰণি পৰে বৃহস্পতিবাৰে সামৰণি অনুষ্ঠানৰ আৰম্ভণিতে বিভিন্ন জনগোষ্ঠীয় নৃত্য প্ৰদৰ্শন কৰে লোকশিল্পীসকলে অনুষ্ঠানত ৰভা হাছং স্বায়ত্তশাসিত পৰিষদৰ মুখ্য কাৰ্যবাহী সদস্য তৰ্কেশ্বৰ প্ৰভা উপস্থিত থাকে ৰভা হাছং এলেকাত থকা সকলো জনগোষ্ঠীয় লোকৰ মাজত সম অধিকাৰ আৰু সম বিকাশৰ কথাও তেওঁ ভাষণ প্ৰসংগত উল্লেখ কৰে আমি ৰাভা হাছং অটনমাছ কাউন্সিলে এটা উদ্যোগ গ্ৰহণ কৰিছোঁ যে ৰাভাসকলৰ ইমানবোৰ জনগোষ্ঠীটোৰ নৃত্য গীত মাত আছে সেইসমূহ কেনেকৈ সুৰক্ষিত কৰি ৰাখিব পৰা যায় কেনেকৈ উঠি অহা শিক্ষিত যুৱক যুৱতীৰ মাজত লৈ যাব পৰা যায় তাৰ ওপৰত চিন্তা চৰ্চা ৰাখি এনেকৈ উদ্যোগ গ্ৰহণ আমি কৰিছোঁ অকল এইটোৱে উদ্যোগ নহয় বিভিন্ন ধৰণৰ উদ্যোগ আমি গ্ৰহণ কৰা আছে আৰু তাৰ লগে লগে আজিৰ যি পৰিৱেশ আৰু পৰিস্থিতি এটা জাতিয়ে কেতিয়াও বাচি থাকিব নোৱাৰে শক্তিশালীৰ ওপৰত আৰু এটা জাতি যদি শক্তিশালীৰ ওপৰত বাচি থাকিবলগীয়া হয় তেতিয়াহ'লে সেই অঞ্চলত থকা বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ সংস্কৃতিৰ এটা সমন্বয় হ'ব লাগিব মিলন ঘটি এটা ভাল খবৰ দুবছৰৰ মূৰত কোভিড শূন্য হ'ল ৰাজ্য আজি ৰাজ্যত নাই এজনো কোভিড আক্ৰান্ত 2020 চনৰ 12 মেৰ পাছত প্ৰথমবাৰলৈ ৰাজ্যত শূন্যলৈ নামিল কোভিড আক্ৰান্তৰ সংখ্যা বিগত বৰ্ষৰ 1 এপ্ৰিলত ৰাজ্যত আৰম্ভ হৈছিল কোভিডৰ দ্বিতীয়টো ঢৌ মাজতে কোভিডৰ প্ৰকোপ হ্ৰাস পাইছিল যদিও বিগত ডিচেম্বৰত পুনৰ ভয়ংকৰ ৰূপ ধাৰণ কৰিছিল কোভিডে এটা কোভিডমুক্ত দিন পাৰ কৰাৰ বাবে ৰাজ্যবাসীৰ লগতে সমূহ কৰোনা যোদ্ধাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছে স্বাস্থ্যমন্ত্ৰী কেশৱ মহন্ত সঁচাকৈ এটা সুখবৰ দুবছৰৰ মূৰত কোভিড শূন্য হৈছে ৰাজ্যত আজি ৰাজ্যত এগৰাকীও কোভিড আক্ৰান্ত লোক নাই 2020 চনৰ 12 মেৰ পাছত প্ৰথমবাৰলৈ ৰাজ্যত শূন্যলৈ নামিছে কোভিড আক্ৰান্তৰ সংখ্যা আৰু বিগত 1 এপ্ৰিলত ৰাজ্যত আৰম্ভ হৈছিল কোভিডৰ দ্বিতীয়টো ঢৌ মাজতে কোভিডৰ প্ৰকোপ হ্ৰাস পাইছিল কিন্তু বিগত ডিচেম্বৰত পুনৰ ভয়ংকৰ ৰূপ ধাৰণ কৰিছিল কোভিডে এটা কোভিডমুক্ত দিন পাৰ কৰাৰ বাবে ৰাজ্যবাসীৰ লগতে সমূহ কৰোনা যোদ্ধাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছে স্বাস্থ্যমন্ত্ৰী কেশৱ মহন্ত একশৰণ ভাগৱতী সমাজৰ অন্যতম ভাতৃ সংগঠন সদৌ অসম তৰুণ বিদ্যাৰ্থী সমাজৰ ওদালগুৰি জিলা সমিতিৰ 32 সংখ্যক বাৰ্ষিক অধিৱেশনখনেই চাৰিদিনীয়াকৈ জিলাখনৰ বটাবাৰীত অনুষ্ঠিত হৈছে আজিৰে পৰা ইয়াকে লৈ এতিয়া অঞ্চলটোত উখল মাখল পৰিৱেশে বিৰাজ কৰিছে আৰু উদ্যোক্তাসকলৰ মাজতো দেখা গৈছে ব্যাপক ব্যস্ততা মূলতঃ জনজাতি প্ৰধান অঞ্চলটোত অধিৱেশনখনেই সাফল্যমণ্ডিত কৰি তুলিবলৈ উঠি পৰি লাগিছে অঞ্চলটোৰ সকলো লোক সাম্প্ৰতিক সময়ত যুৱ প্ৰজন্মৰ মাজত আধ্যাত্মিক ভাৱ সঞ্চাৰ আৰু গুৰু দুজনাৰ আদৰ্শ প্ৰতিষ্ঠাৰ উদ্দেশ্যে এই অধিৱেশনৰ মূল উদ্দেশ্য হিচাপে পৰিগণিত হৈছে আৰু তেওঁলোকেও তাকেই লক্ষ্য হিচাপে বান্ধি লৈছে অহা কাইলৈৰ পৰা ওদালগুৰি জিলাৰ বটাবাৰীত 31 সংখ্যক তৰুণ বিদ্যাৰ্থী সমাজৰ দি বাৰ্ষিক অধিৱেশন আৰম্ভ হ'ব এইদৰে আচলতে জগত গুৰুজনাৰ যি সৃষ্টিৰাজি সেই সৃষ্টিৰাজিৰে এইদৰে আচলতে মুখৰিত ধ্বনিৰে মুখৰিত হৈ পৰা পৰিলক্ষিত হৈছে এটা কথা ক'ব লাগিব যে এই বটাবাৰীৰ পালনাম থানত প্ৰায় চাৰিদিনীয়াকৈ অনুষ্ঠিত হ'ব এই তেওঁলোকৰ 31 সংখ্যক বাৰ্ষিক অধিৱেশন প্ৰায় 60 লাখ টকা ব্যয় সাপেক্ষে এই অনুষ্ঠিত হ'ব এই অধিৱেশন আৰু পোনে পোনে যিসকল আয়তীয়ে এই চাফ চিকুণৰ পৰা আৰম্ভ কৰি বিভিন্ন দিশত তেওঁলোকে কাম কৰি আছে আৰু তাৰ মাজতে তেওঁলোকে এইদৰে নাম ধৰা পৰিলক্ষিত নাম ধৰি জগত গুৰুজনাৰ সৃষ্টিৰাজিৰ প্ৰতি সকলোকে যি তৰুণ তৰুণীসকলক আকৰ্ষিত কৰাৰ যি পৰিকল্পনা কৰিছে মই পোনে পোনে নামৰ মাজলৈ যাবলৈ চেষ্টা কৰিছোঁ জনাবি কমালত অ
পুনে যিসকল উদ্যোক্তা আছে, তরুণ বিদ্যার্থী সমাজের মুখ্য পৃষ্ঠপোষক উদ্যোক্তা বলে কব লাগবে, পুনে পুনে মানে তেওঁৰ পৰা মই জানিবলৈ চেষ্টা করিম কি কব প্রস্তুতি কেনেকুৱা। এয়া সদৌ তরুণ বিদ্যার্থী সমাজের ওদালগুড়ি জিলা সমিতির 31 সংখ্যক বার্ষিক অধিবেশন। আপনাদের জানে যে সদৌ তরুণ বিদ্যার্থী সমাজ হল একশরণ ভাগবতী সমাজের যুব ছাত্র সংগঠন। গতি ইয়ার বৃহৎ উদ্দেশ্য আছে যে ভবিষ্যতে যাতে এগারী বুড়া ভকত সৃষ্টি হয়, গুরুজনার ধর্মটো প্রসার প্রসার করার কারণে আজি নবপ্রজন্মই যাতে শক্তি লাভ করে তার কারণে যুব সংগঠন সদৌ তরুণ বিদ্যার্থী সমাজ রচনা করা হয়েছিল আচার্য বাবিসর ইলারাম দাস বাপর জড়িয়ে। কি মানুষের সমাগম হব ইয়াত? 10-15 হাজার জেলাখনের তরুণ তরুণী গোট খাব, যেহেতু জেলা অধিবেশন আমি 10-15 হাজার আশা করছো। কি কব কেন প্রস্তুতি? প্রস্তুতি এটা তুঙত উঠেছে। সেয়া আছিল আমার ওদালগুড়ির সাংবাদিক রিপুঞ্জয় নাথ। ধন্যবাদ রিপুঞ্জয় আপনার। আর ইয়ার লগে লগে সময় হয়েছে লাইভ আওয়ার সামরার। কিছু সময়ের পিছনে দ্য মর্নিং শো লৈ আহিব গীতাশ্রী। নমস্কার।